দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি লামিয়া খুব সুন্দর নাম দেখো তো মাশাআল্লাহ খুব সুন্দরী তো লামিয়া আপু আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আমার আপনার বিয়ে শাদী হয় নাই বাবা কি করে বাবা আগে রিক্সা চালাইতো রিক্সা চালাইতো এখন অসুস্থ এখন চালায় না আজকে তিন চার মাস ধরে বসা তো সংসার কিভাবে চলে সংসার এই যে আমি এখন আবার কাজ করি ও কি কাজ করেন ওই আমি কাজ করি যখন বাসা বাড়িতে কাজ করি আচ্ছা তো যে বিয়ে শাদি করেন না এখন না তো ওই যে বাসা বাড়িতে কাজ করেন ওভাবে সংসার তো বাসা বাড়ি কাজ করা কি ভালো বিয়ে শাদি হয় ভালো জায়গায় কি করবো ভাই গার্মেন্টসে কাজ কাজে গেছিলাম এক পাস সাত লাগে আমি তো আর অত লেখাপড়া করি না তাই কাজে গার্মেন্টসে নেই আপনার কোনো পছন্দ আছে কোনো ব্যক্তিগত পছন্দ আছে না ভাই আমার কোনো পছন্দ নেই আমার যে আমার একটু সুখে রাখবে আমার এই অভাবের সময় আমার সে পাশে যে দাঁড়াবে কারণ আমার বাবা কাজকর্ম করতে পারে না আমি যখন বাসা বাড়িতে কাজ করি কতক্ষণ আমাদের বাড়ি নাম কি বললেন লামিয়া তো তার নাম্বারটা তো 01829067699 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম